এটাকে একটা ল্যাপটপের ব্যাটারির মতো লাগতেছে না কিন্তু না এটাও কিন্তু পিসি এটাও একটা কম্পিউটার দেখেন অনেকে চিন্তা করতে এত ছোট পিসির মধ্যে গ্রাফিক্স কিভাবে সেট করলো সেটাই সেটাই এই যে আমি একটু দেখা দিচ্ছি ক্যামেরাতে এই যে দেখেন এই যে একটা বড় একটা গ্রাফিক্স কার্ড কোয়াড্রো গ্রাফিক্স এগুলো আমাদের প্রত্যেকটা মিনি পিসি বা এই পিসি গুলো 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা 3 মাসের 3 মাসের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হলে আমরা সেই পার্টস গুলো রিপ্লেস করে দেব ঠিক আছে আর 1 মাস আমাদের পূর্ব থেকে আছে 1 মাস ক্যাশব্যাক পলিসি আছে ঠিক আছে এগুলো বাংলাদেশে এটা কেউ দেয় না হেই হাই সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরাবর মতো আমি রোহান আপনাদের সঙ্গে চলে আসছি আর আজকে দেখাবো খুবই এক্সক্লুসিভ কিছু পিসি দেখেন এখানে রাখা আছে এগুলো নাকি পিসি খুব ছোট ছোট মিনি পিসি যেগুলো ব্র্যান্ড পিসি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিসিগুলো মাঝারি সাইজ এবং একদম মিনি সাইজ গতানুগতিক যে পিসিগুলো আমরা দেখে থাকি নর্মালি তার থেকেও হাই কনফিগারেশনের পিসিগুলো কিন্তু এগুলোর মধ্যে আছে তাই না যদি কেউ চান আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ছোট্ট একটা পিসির মধ্যে আপনার বড় একটা পিসিতে যা যা থাকে সব সব আছে এর মধ্যে এটা হচ্ছে কোরাই 5 11 কিন্তু না এটাও কিন্তু পিসি এটাও একটা কম্পিউটার দেখেন কি একটা অসাধারণ ব্যাপার এখানে আপনার পোর্ট গুলো যা যা থাকার কথা সব আছে এপাশে দেখেন ভেতরে আপনি যা যা ভেতরে যা যা মাদারবোর্ড থেকে শুরু করে সবকিছু একদম র‍্যাম এসএসডি নাকি সব কিছু আছে মানে এটাও একটা পিসি আপনি র‍্যাম এসএসডি বাড়িয়ে নিতে পারবেন মানে কমায় নেওয়া যাবে বাড়ায় নেওয়া যাবে খুবই এক্সক্লুসিভ দুর্দান্ত সব পিসি দেখাবো আজকে যারা সার্ভারে ইউজ করতে চান লং টাইম চালু রাখবেন অথবা যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ যারা অনলাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চান তাদের জন্য কিন্তু এই পিসিগুলো ফাটাফাটি সব পিসি হবে আজকে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো না থাকলে কিন্তু দেখাতে পারবো না এখানে দেখেন পিসির কোনো অভাব নেই ভাই এখানে কয়েক হাজার পিসি আছে না আকবর ভাই এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেব অ্যাড্রেসটা হচ্ছে একদম ঢাকার প্রাণকেন্দ্র এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 9A জি 941 নম্বর শপ ওকে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আজকে সব ধামাকা প্রাইসে দেখানোর চেষ্টা করবো এবং ঈদ পর্যন্ত কিছু ডিসকাউন্ট প্রাইস থাকবে যেগুলো আপনারা নিতে পারবেন একদম চার রাত পর্যন্ত ফাটাফাটি কিছু ডিসকাউন্টে ওকে তো চলুন না কথা না বাইরে শুরু করা যাক আজকের ভিডিও তো আকবর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা আচ্ছা আজকে আমরা আপনাদেরকে আমার ভিউয়ারদেরকে আপনাদের মাধ্যমে যে পিসি গুলো দেখাবো জি জি এ যাবৎকালের সবচেয়ে বেস্ট পিসি এবং হাই কনফিগারেশন জি একদম লো প্রাইস থেকে একদম হাই কনফিগার যতটুকু সম্ভব ঠিক আছে ওকে ওকে মানুষ মানে ইমাজিনই করতে পারবে না যে এর ভিতর কি কি আছে সেটা আচ্ছা আচ্ছা ওকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা জাস্ট শর্টকাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা পিসির কনফিগারেশন সহ জানার চেষ্টা করব প্রাইস গুলো বলে দিব ঠিক আছে তাহলে আমরা শুরুতেই কোনটা দিয়ে শুরু করব একটু লো প্রাইস দিয়ে শুরু করি যারা আসলে লো প্রাইজের মধ্যে চাচ্ছে যারা নরমাল কাজের জন্য ট্রেনিং সেন্টারের জন্য ঠিক আছে অফিসিয়াল কাজের জন্য নিতে চায় তাদের জন্য এই যে আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হলো কোরাই 3-4 জেনারেশন জি জি আচ্ছা এটা হলো আপনার ভিতরে 4GB RAM আছে 128GB SSD আছে ওকে যা যা থাকার দরকার 128GB যে স্যামসাং অরিজিনাল SSD এর ভিতরে যা কিছু আছে আমাদের সবগুলো পিসিতে হ্যাঁ বড় এবং ছোট কোনোটার ভিতরে কোনো কপি জিনিস থাকবে না ঠিক আছে এটা আমি 100% অ্যাসিওর দিয়ে বলবো যে এর ভিতরে কোনো কপি জিনিস থাকবে না ঠিক আছে এসএসডি র‍্যাম প্রসেসর সব জেনুইন জিনিস থাকবে জেনুইনটা থাকবে এর সাথে যেটা আসছে ওটাই পাবে ওকে আর এটার কনফিগারটা হলো কোরাই 3-4 জেনারেশন 4GB র‍্যাম থাকবে 128GB SATA SSD থাকবে হ্যাঁ এটা যারা একদম লোয়ার রেঞ্জের পিসি চাচ্ছে এটার দাম পড়বে অনলি 10,000 টাকা অনলি 10,000 টাকা হ্যাঁ 4GB RAM 128GB SSD এটা অফিসিয়াল কাজ থেকে শুরু করে লং টাইম যারা সার্ভারে চালিয়ে রাখতে চায় 24 ঘন্টা তারা ইউজ করতে পারবে সুপার শপে ইউজ করতে পারবে এই মানে নরমাল যে কাজগুলো সবগুলো এটাতে করা পসিবল ওকে অনলি 10000 টাকা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত আরেকটা দেখি এরপর আমরা চলে যাচ্ছি এটা লো রেঞ্জের এটা হলো কোরাই 5 3rd জেনারেশন আচ্ছা আচ্ছা এটাতে আপনার 128GB SSD আছে
তারপরে 8GB RAM আছে এটাতে হ্যাঁ RAMটা একটু বাড়ানো আছে যারা হয়তো অফিশিয়াল কাজ করবে মাল্টিটাস্কিং অনেকগুলো ব্রাউজার রান করে রাখতে হয় সেই ক্ষেত্রে আপনার 20টা 30টা 40টা ব্রাউজার এটাতে RAMটা বেশি আছে তো সেই ক্ষেত্রে Core i5 এটাতে অনেকগুলো ব্রাউজার রান করে একসাথে চালিয়ে নিতে পারবে আর এছাড়া তো সার্ভার কাজ করতেই পারবে ক্র্যাক সার্ভার DNA সার্ভার ঠিক আছে এগুলো নরমাল যে সার্ভারের কাজগুলো এগুলো এই পিসিগুলো তো সুন্দরভাবে করতে পারবে হ্যাঁ এটার প্রাইস হলো 8GB RAM 128GB SSD SATA SSD এটার প্রাইস পড়বে হলো আপনার 11500 টাকা এই যে ভিতরের অবস্থাটা এই যে এখানে কিন্তু নরমাল ডেস্কটপের প্রসেসর এগুলো কিন্তু কোনো ইউ সিরিজের বা বিল্ট ইন কোনো প্রসেসর ইউজ করা হয় না এগুলো সবগুলোতে ডেস্কটপ কাস্টমাইজ করা যাবে কেউ যদি চায় এই পিসিগুলো আরও আপডেট করে নিবে ভারী কাজের জন্য সে নিতে পারবে এটাতে আপনার 8GB RAM আছে 16GB করে নিতে পারবে এটা 128GB SSD আছে এটা 256/512 1TB পর্যন্ত SSD লাগিয়ে নিতে পারবে তার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কম বেশি করতে পারবে তারপরে এটা হলো i5 4th generation তার সাথে আরেকটু ভারী কাজের জন্য আরেকটু হাই কনফিগারেশন এটাতে ছোটখাটো যারা ফটোশপের কাজ করতে যাচ্ছে ঠিক আছে এডিটিং নরমাল যে কাজগুলোর সাথে সাথে আরেকটু হেভি কাজের জন্য এই পিসিটা অনেক ভালো হবে এটার কনফিগার হলো কোর i5 4th generation 8GB RAM থাকবে 256GB SATA SSD থাকবে ঠিক আছে এটাতে আপনার প্রত্যেকটা পিসিতে এগুলো অলমোস্ট USB পোর্ট তারপর VGA পোর্ট নরমাল এগুলো সব পাবে এর আগে অনেক ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে ঠিক আছে যারা সরাসরি আসবেন এসে অবশ্যই আপনারা এগুলো দেখবেন জি জি অবশ্যই আমরা A to Z ভালোভাবে দেখানোর চেষ্টা করব এটার প্রাইস কত আছে এটা হলো i5 4th generation 8GB RAM 256 SSD এটা দিয়ে এটার প্রাইস পড়বে হলো 14000 টাকা অনলি 14 হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের আগের চাইতে প্রাইস 5-6000 টাকা আমরা এই রমজান উপলক্ষে মানে কমিয়ে দিচ্ছি আর কি বাহ চমৎকার এরপরে এরপরে আমার কাছে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হলো i3 6th generation যারা একটু জেনারেশন আপডেট চায় ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি আর একটু ভালো চায় ডুয়েল স্টোরেজ চাচ্ছে যে ভাই আমার একটা SSD দিয়ে হচ্ছে না আর একটু স্টোরেজ বাড়াইতে হবে এটাতে সেই অপশনটা আছে এটাতে আপনার 256 SSD আছে আবার সাথে 8GB RAM আছে চাইলে কেউ হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবে এটাতে হার্ড ডিস্ক লাগাতে পারবে আছে একটু দেখেন প্রত্যেকটা কিন্তু খুলে খুলে 56 এখানে SSD আছে এখানে এই যে এখানে আরেকটা SSD স্লট আছে ঠিক আছে কেউ যদি হার্ড ডিস্ক লাগিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে আপনার এখানে হার্ড ডিস্কটা লাগিয়ে এখানে একটা M.2 SSD লাগালে এটা দিয়ে আপনার 1TB 2TB আবার RAM এর স্লটে যে এখানে একটা ফাঁকা আছে চাইলেই এটা অনেক এক্সটেন্ড করে নিতে পারবে আর এই যে i3 6th generation যেটা এটার সাথে আবার বিল্ট ইন ওয়াইফাই ব্লুটুথ আছে ও বিল্ট ইন ওয়াইফাই ব্লুটুথ আছে জি 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 এটার সাথে বিল্ট ইন ওয়াইফাই ব্লুটুথ পাবে ফ্রি আপনার ওয়াইফাই নিয়ে আর টেনশন করতে হবে না আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস পড়বে হলো 8GB RAM 256 SSD দিয়ে হ্যাঁ 256 SATA SSD দিয়ে এটার প্রাইস পড়বে হলো 15000 টাকা 15000 টাকা জি অনলি 15000 টাকা ওকে সবগুলাই কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস আর ডিসকাউন্ট যেহেতু দিচ্ছেন তার পর্যন্ত একটা ধামাকা ডিসকাউন্ট হ্যাঁ আমরা ওইভাবেই প্রাইস গুলো করা এগুলোর তো প্রাইস আরেকটু উপরে ছিল 2500 1000 এগুলো সব কমাই দিয়েছেন আমরা রমজান উপলক্ষে সবগুলোর প্রাইস কমে দেওয়া আছে আর এই অফারটা চাঁদ রাত পর্যন্তই আমাদের কাছে থাকবে তারপরে এই অফারটা আর দিতে পারবো না হয়তো তো নেক্সট আমরা চলে যাচ্ছি কোরাই 5 7th generation এটা হলো কোরাই 5 7th generation এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে কোরাই 5 6th gen ও আছে কোরাই 5 7th generation এটা HP হবে আবার Lenovo ব্র্যান্ড আছে এই যে এই পিসি গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে পুরো লাল কালার এইগুলো কোরাই 5 6th gen ও আছে 7th gen ও আছে HP Lenovo যে যেটা নিতে চায় যে ব্র্যান্ড পছন্দ হ্যাঁ এটা কোরাই 5 6th generation যেটা হ্যাঁ এটা আমাদের পূর্বের প্রাইস যেটা ছিল 18500 টাকা এবার আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি এবার প্রাইস হলো আপনার 17500 টাকা কোরাই 5 6th generation যেটা আচ্ছা আচ্ছা 8GB RAM থাকবে 256 NVMe SSD থাকবে ওকে আর এটা হলো কোরাই 5 7th generation ঠিক আছে এটা ছিল আমাদের পূর্বের প্রাইস হলো 20500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আবার 1000 টাকা কমিয়ে এটা আমরা করে দিছি 19500 টাকা 19000 রমজান উপলক্ষে আচ্ছা আচ্ছা বাহ এটা কোরাই 5 7th generation অনলি 19500 টাকা 8GB RAM 256 SSD দিয়ে এটা APC-টা পাবে আচ্ছা চমৎকার নেক্সট আমরা চলে যাব আর নেক্সট হচ্ছে এটা হলো
আপনার কোরাই 7 অনেকেই কোরাই 7 পছন্দ করে ভারী কাজের জন্য এগুলো দিয়ে কিন্তু অলমোস্ট ফটোশপ এডিটিং সবকিছু কাজই করতে পারে হ্যাঁ এটা কোরাই 7 6 জেনারেশন এটা নরমাল প্রসেসর ইউজ করা হয়েছে ঠিক আছে এটা প্রসেসর আপনার টি সিরিজ সারা আর কি নরমাল যে ডেস্কটপ প্রসেসর সেটা ইউজ করা হয়েছে এটা ভারী কাজ করতে পারবে এটা কোরাই 7 6 জেনারেশন 8GB RAM 256 SSD এটা আমাদের পুরো প্রাইস ছিল 21500 টাকা এটা 500 টাকা লেস করা হয়েছে এটা অনলি 21000 টাকা দিয়ে এটা আমাদের কাছে পারচেজ করে নিতে পারবে অনলি 21000 টাকা 21000 টাকা দিয়ে নিতে পারবে ওকে এরপরে আমরা যাব হচ্ছে কোরাই 5 10 জেন এটা এই যে মাসকেলে 10 জেনারেশন হয়ে গেছে আর কি এটা হলো লেনেভো থিংক সেন্টারের এটা হলো কোরাই 5 10 জেনারেশন এটা 8GB RAM 256 SSD এটা হলো আমাদের বেসিক কনফিগারেশন কেউ চাইলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কনফিগার আপ ডাউন করে নিতে পারবে মানে SSD কেউ চাইলে 1 টেরা পর্যন্ত করতে 1 টেরা বেট করে নিতে পারবে কেউ যদি চায় যে RAMটা একটু বাড়ায় নিবে সেটা করে নিতে পারবে এটা হলো কোরাই 5 10 জেনারেশন এটা 8GB RAM 256 SSD দিয়ে এটা প্রাইস আমাদের পূর্বে ছিল হলো 35000 35000 টাকা এটা এখন করা হয়েছে 34000 টাকা আচ্ছা 34000 টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারব তো এখন আমরা দেখাবো এটা Lenovo Core i5 8 জেনারেশন একটা PC এটা হলো Lenovo থিংক স্টেশন ঠিক আছে এটা হলো আপনার নরমালি তৈরি করা হয়েছে মানে ভিডিও এডিটিং বা ভারী কাজের জন্য তৈরি করা এটার ভিতরে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে আচ্ছা ঠিক আছে অনেকে চিন্তা করতে এত ছোট পিসের মধ্যে গ্রাফিক্স কিভাবে সেট করলো সেটাই যে আমি একটু দেখা দিচ্ছি ক্যামেরাতে এই যে দেখেন এই যে একটা বড় একটা গ্রাফিক্স কার্ড কোয়াড্রো গ্রাফিক্স এটা নরমালি আপনার ভারী কাজের জন্য এডিটিং এর জন্য ফটোশপ ফটোশপ ইলাস্ট্রেটর এই সব কাজের জন্য ভারী কাজের জন্যই তৈরি করা হয় এই গ্রাফিক্স এর মডেল P620 2GB গ্রাফিক্স কার্ড আছে আর আপনার এদিকে আপনার দুইটা এসএসডি স্লট দুইটা আছে এনভিএম আপনি এনভিএম এ একটা লাগানো আছে চাইলে কিন্তু আরেকটা লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একটা করে থাকে এটাতে দুইটা এনভিএম স্লট দিছে আর সাথে গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড আছে দেওয়া আছে এটা হলো কোরাই 5 8 জেনারেশন 8GB RAM 256 SSD এবং 2GB গ্রাফিক্স কার্ড হ্যাঁ এটা দিয়ে এটার দাম পড়বে হলো 35000 অনলি 35000 আর এটারই আরেকটা মডেল আছে কোরাই 5 8 জেনারেশন ওটা হলো থিং সেন্টার ওটা হলো 8GB RAM 256 GB SSD শুধু গ্রাফিক্স কার্ডটা নেই আচ্ছা ঠিক আছে ওটার দাম পড়বে হলো এখন আগে ছিল 24500 এখন আমরা ডিসকাউন্ট 1000 টাকা দিয়ে 23500 টাকা করা হয়েছে আচ্ছা সেম কনফিগার জাস্ট গ্রাফিক্স কার্ডটা থাকবে গ্রাফিক্স কার্ডের জন্য প্রাইসটা হ্যাঁ ওটা HP হবে Lenovo হবে Dell হবে যে তিনটা ব্র্যান্ডেরই হবে শুধু গ্রাফিক্স কার্ডটা থাকবে না এর জন্য আপনার প্রায় অলমোস্ট 10000 টাকা 11000 টাকা কম বেশি আর কি ওকে এরপর আমরা চলে কোরাই 5 8 জেনের আরেকটা ল্যাপটপ না আরেকটা পিসি এটাই হলো আপনার HP ব্র্যান্ডের আর কি আচ্ছা আচ্ছা এটা হলো এটা কোরাই 5 9 জেনারেশন আচ্ছা ওকে এটা 8 জেনারেশন আছে 8 জেন HP নেক Dell নেক আর Lenovo নেক গ্রাফিক্স সারা যেটা ওটা 23500 টাকায় থাকবে ওটা ব্র্যান্ডের কোনো ইস্যু না ঠিক আছে আমাদের সব ব্র্যান্ডই সেম প্রাইস কাস্টমার যেটা পছন্দ করে আর এটা হলো কোরাই 5 9 জেনারেশন HP ব্র্যান্ডের পিসি ঠিক আছে এটা 8GB RAM আছে 256 SSD আছে এটা আগে ছিল আমাদের 27500 টাকা এখন আমরা 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 26500 টাকা এখন বর্তমান প্রাইস ওকে চমৎকার নেক্সট আমরা যাই আর নেক্সট আমরা দেখাবো সেটা হলো সবচেয়ে হাই কনফিগারের কোরাই 5 11 জেনারেশনের পিসি এটা এটাতে ডেডিকেটেড 4GB গ্রাফিক্স আছে 4GB জি জি ডেডিকেটেড দেখেন এটার মডেলটা হলো Dell Optiplex 7090 এই যে এখানে মডেলটা দেওয়া আছে 7090 কেউ যদি চায় গুগলে সার্চ করে দেখতে পারবে ঠিক আছে এটাতে আপনার 4GB গ্রাফিক্স কার্ড এই যে দেখিয়ে দিচ্ছি এখানে যে এটা হলো 4GB গ্রাফিক্স কার্ড 16GB 3200 RAM আছে এটা আরেকটা 16GB চাইলে লাগিয়ে নিতে পারবে আচ্ছা আর এটা একদম নরমাল ডেস্কটপ প্রসেসর আছে আপনি চাইলে এই যে গ্রাফিক্স কার্ডটা এই যে একদম হাতে নিয়ে দেখানো যায় ঠিক আছে এত ছোট জায়গায় এত বড় গ্রাফিক্স কার্ড এটা দিয়ে ইউজ করছে প্রযুক্তি কত আপডেট হয়ে গেছে এটা কিন্তু আমাদের কল্পনার বাহিরে এই প্রোডাক্ট আসলে এতটুকু জায়গার মধ্যে একটা বড় পিসি যেরকম কাজ করে হ্যাঁ বড় পিসি যেভাবে করছে এটা সেইভাবে করা এটা দরকার মানে প্রয়োজনে অনেকে আসলে একটু প্রশ্ন করে আমি একটু জেনে নিই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে বড় পিসি গুলোর মধ্যে তো অনেক স্পেস থাকে অনেক স্পেস থাকে বাতাস ইন আউট হওয়ার জন্য একটা জায়গা থাকে এইগুলোতে কিভাবে এটা কুলিং সিস্টেমটা কি আছে আসলে এটা টেকনোলজিটা হলো ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে হ্যাঁ এটা আপনার যে হিট সিন প্রত্যেকটা প্রোডাক্টে অ্যালুমিনিয়াম থাকে তারপরে কতগুলো ওই যে
আপনার তামার আর বিভিন্ন ধরনের অনেক উন্নত প্রযুক্তির হিট সিন থাকে, যার কারণে দেখা যায় যে এটা কুল থাকে না, এটা অল টাইম কুল থাকে, এটাতে আপনার গরমের কোনো টেনশনই নেই। ঠিক আছে, আপনি বড় ডেস্কটপ হলে কি হবে, আপনার ফ্যানও তো আছে, কুলিং ফ্যান তো আছে, হ্যাঁ কুলিং ফ্যান তো অবশ্যই আছে, বড় ডেস্কটপ হলে কি হবে, ওটাতে কিন্তু ফ্যানটা ফ্যান তো ছোটই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যান কিন্তু আহামরি পুরোটা জুড়ে থাকে না। ঠিক আছে, আর ফ্যান সব একই রকম থাকে, আর এর নিচে উপরে ফ্যানও দেওয়া হয়েছে, নিচে আবার কিন্তু অ্যালুমিনিয়ামের একটা হিট সিন দেওয়া আছে, যার কারণে এটা তাপটা শোষণ করে নিয়ে নেয়। ঠিক আছে, এটা হিট হওয়ার কোনো টেনশন নেই, আর এগুলো ব্র্যান্ডের জিনিস, ডেল এইচপি লেনোভো, এরা কখনোই খারাপ জিনিস তৈরি করবে না। আর এই পিসি গুলো অলমোস্ট আমি চার বছর হলো সেল করতেছি, এগুলো পারফরমেন্স, কাস্টমার ফিডব্যাক অনেক ভালো, যার কারণে আমাদের কাছে এত হিউজ পরিমাণ দেখতেই পাচ্ছেন, রেগুলারই আসে। আর এটার একটু প্রাইসটা জানিয়ে দেই, এটা হলো কোরাই 5 11 জেনারেশন, 16 GB RAM আছে, 512 GB NVMe SSD আছে, 4 GB গ্রাফিক্স কার্ড আছে, ডেডিকেটেড গ্রাফিক্স। এটার প্রাইস পড়বে 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে পিসিটা নিতে পারবে, এটাতে সব ধরনের কাজ করা পসিবল আছে। দেখেন এই যে আমরা পিসি গুলো দেখাই দিলাম, এর সাথে কিন্তু আপনি সর্বোচ্চ একটা কিবোর্ড লাগবে, একটা মাউস লাগবে, একটা মনিটর লাগবে, জি জি জি, এর সাথে কিবোর্ড পাওয়ার কেবল লাগবে, হ্যাঁ আর একটা পাওয়ার কেবল, তো ওটা আমরা তো দিয়ে দিব, পাওয়ার অ্যাডাপ্টার ওগুলো দিয়ে দিব, আর মনিটরের সাথে তো মনিটরের আউটপুট ডিসপ্লে বা HDMI কেবল থাকবেই। ওকে ভাই, আমার সবচেয়ে মানে জানার যে বিষয় সেটা হলো যে এইটা আবার পিসি হলো কেমনে, হ্যাঁ এটা ব্যাটারির মতো দেখতে, এটা একদম সেম ব্যাটারির মতোই, আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এরকম পিসি হয়। ঠিক আছে, আমি যখন প্রোডাক্টটা পারচেজ করি তখনই চিন্তা করছিলাম এটা আসলে পিসি নাকি ব্যাটারি, ওরা আমাদেরকে আসলে মানে ধোকা দিচ্ছে কিনা, কনফিউজ করে দিচ্ছে কিনা। আমি ফিজিক্যালি লোক পাঠিয়ে এই পিসিটা গুগলে সার্চ করে এই মডেলটা তারপরে টোটাল দেখে এনশিওর হয়ে তারপরে এই পিসিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে এটা দেখলাম এর ভিতরে কনফিগার সব কিছু আপডেট করতে পারবেন, তারপরে আপনার RAM SSD সব বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, সব কিছু কিন্তু আছে, মাদারবোর্ড থেকে যা যা আছে, জি জি, আমি একটু দেখে যে আপনার সামনে একটু এই যে, আচ্ছা দেখি আমরা একটু খুলে দেখা, আকবর ভাই আমাদেরকে খুলে দেখাচ্ছেন, দেখেন কাস্টমারও তো ভাববে যে এটা আসলে, এটা আসলে মাথা নষ্ট ব্যাপার, দেখেন, ইয়েস দেখেন, খুলেন এই এই যে দেখেন এর ভিতরে কন্ডিশনটা, দেখেন মাদারবোর্ড, এই যে দেখেন RAM, RAM RAM লাগানো আছে, দুই সাইডে দুইটা লাগানো আছে, দুইটা লাগানো আছে, আবার দুইটা লাগানো আছে অলরেডি, হ্যাঁ কিভাবে ডিজাইনটা করছেন, দুইটা লাগানো আছে, এই দেখেন SSD, এটা SSD, এটা একদম ন্যানো প্রযুক্তি তৈরি, একদম ছোট SSD দেওয়া হয়েছে, তারপরে এই যে এটা ওয়াইফাই বিল্টিন আছে, তারপরে যে দেখেন এই ভিতরে কিন্তু আবার কুলিং ফ্যানও দিয়ে দিয়েছে, ঠিক আছে, হিট সিন সহ, হ্যাঁ তারপরে লিকুইড কুলার সিস্টেম আর কি, এটা এটা এই যে আপনার এদিক দিয়ে গিয়ে এখানে কুলিং ফ্যানটা করা হয়েছে, এখানে হলো প্রসেসরটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে এদিকে গেছে আর কি, আচ্ছা, এটা আপনি কেউ চাইলে RAM আপনার 16 GB আছে তো 32 GB করে নিতে পারবে, তারপরে SSD আপনার কম বেশি করে নিতে পারবে, SSD 256 512 GB আছে, এটা কেউ চাইলে 1 TB করে নিতে পারবে, ইচ্ছা মতো এটা আপনার কনফিগার কম বেশি করা পসিবল। ঠিক আছে, এটা হলো আপনার কোরাই 7 11 জেনারেশন, কোরাই 7 আবার 11, হ্যাঁ কোরাই 7 11 জেনারেশন, ওটা হলো কোরাই 5 11 জেনারেশন, ওটা 4 GB গ্রাফিক্স আছে, এটাতে ডেডিকেটেড গ্রাফিক্সটা শুধু নেই কিন্তু কনফিগার কোরাই 7, এটা এটা কোরাই 7 11 জেনারেশন, 16 GB RAM, 512 GB NVMe SSD, আর এর ভিতরে যা দেখছেন সব কিছু জেনুইন, এটাতে কোনো কিছু কিন্তু খোলা টোলা কোনো কিছুই করা হয়নি। ঠিক আছে, যেভাবে আসছে আমরা জাস্ট ওইভাবেই জিনিসটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি আর কি। তো এটার প্রাইস কত ভাই? এটার প্রাইসও 60,000 টাকা, কেউ যদি নিতে চায় এটা নিতে পারবে, এটা তো সব ধরনের মোটামুটি কাজ করে নিতে পারবে, হ্যাঁ ইয়েস, খুব ইউনিক একটা পিসি, দেখেন খুব ইউনিক পিসি আর কি, ইয়েস। তো এখন আমরা চলে যাব হচ্ছে মাঝারি সাইজের যে পিসিগুলো, এগুলো নিয়ে কথা বলবো। অনেকেই টেনশনে থাকে যে মিনি পিসি এটাতে যে সবকিছু করা যাবে কিনা বা সমস্যা হবে কিনা, যদিও এগুলোতে আমাদের কোনো সমস্যা নেই, আজ পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই। তারপরে যারা যারা একটু বড় পিসি চায় মাঝারি সাইজের, ঠিক আছে, মিড টাওয়ার পিসি বলে SFF সাইজের পিসি, সবগুলো আমাদের ডেল ব্র্যান্ডের আছে পিসি, এগুলো সবগুলো কনফিগার হলো কোরাই 5 8 জেনারেশন, কোরাই 5 8 জেন, মানে সবগুলাই, জি জি, কোরাই 5 একই কনফিগারেশনের, সবগুলো একই কনফিগার, এটা প্রত্যেকটা 8 GB RAM আছে, 256 SSD আছে, আচ্ছা ঠিক আছে, বাহ দেখেন আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি, এটা যে ভিতরে হলো RAM এর স্লট, আপনার একটু খুলে ভালোভাবে দেখিয়ে দিই, দেখেন এই যে সব কিছু কিন্তু ডেল এর, এই যে ব্র্যান্ডেড ডেল এর ব্রাশলেস কুলার, ঠিক আছে, এর ভিতরে কোনো ময়লা ঢুকবে না এই কুলারটাতে, তারপরে এই যে এটা কিন্তু
খুলতে জানলে খুব সহজ খুব সহজ এই দেখেন ছোট একটা এসএসডি দেওয়া আছে এসএসডি আছে ঠিক আছে এটা হলো বড়ও লাগাইতে পারবে ছোটও লাগাইতে পারবে আচ্ছা আচ্ছা যেটা ইচ্ছা ঠিক আছে যেটা খুশি মানে বড়টাও লাগানো যাবে ছোটটাও লাগানো যাবে এখানে এসএসডি এনভিএমই থাকবে 256 ওকে আর 8 জিবি র‍্যাম থাকবে আমাদের কনফিগার আছে এটা কিউ চ্যানেল 16 জিবি 32 জিবি 64 জিবি করে নিতে পারবে তারপরে নরমাল প্রসেসর এখানে দেওয়াই আছে আর এখানে চাইলে কেউ ডেস্কটপের হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবে বাহ দেখেন সবই সুযোগ আছে আবার এখানে কিন্তু ল্যান কার্ড গ্রাফিক্স কার্ড লাগানো গ্রাফিক্স কার্ড লাগানো যাবে কেউ চাইলে 2 জিবি 4 জিবি গ্রাফিক্স কার্ড লাগাই নিতে পারবে আচ্ছা আর কারো যদি এক্সট্রা ল্যানের প্রয়োজন হয় ঠিক আছে এটাতে এক্সট্রা ল্যান আরেকটা ল্যান লাগাই নিতে পারবে এছাড়া গিগা ল্যান পোর্ট কিন্তু প্রত্যেকটারই আছে ঠিক আছে যে ল্যান পোর্ট কিন্তু আছে ইউএসবি পোর্ট তো এগুলো একদম যে মানুষের যতটুকু প্রয়োজন তার সাথে অনেক বেশি বেশি দেওয়া আছে 6টা 7টা মানে দেখেন বড় যে আমাদের যে ডেস্কটপ যে পিসিগুলো কোনো পার্থক্য পার্থক্য নেই সবই সেম শুধুমাত্র এটার বরং আরো ছোট হয়ে গেছে সাইজে এবং সাইজ একটু ছোট করছে আরো ক্যারি করতে সমস্যা এবং দেখা যায় এটাতে ন্যানো প্রযুক্তি যেহেতু ইউজ করা সো এটা আরো বেটার পারফরম্যান্স দেবে হ্যাঁ অনেক বেটার পারফরম্যান্স এটা আমরা যত জায়গায় দিছি এটা একটা দুটো নেওয়ার পর বারবার ভাই এই পিসি গুলো আরো দেন আরো দেন ঠিক আছে এটা কাস্টমার ডিমান্ড অনেক ঠিক আছে এটা দেখে কারণ এটাতে সব ধরনের হেভি কাজ করা যায় আপনি চাইলে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারবেন চাইলে র‍্যাম 16 32 64 এটা ডেস্কটপের র‍্যাম এটা ডেস্কটপের র‍্যাম ডেস্কটপের প্রসেসর ডেস্কটপের গ্রাফিক্স কার্ড সবকিছুই এটা মার্কেটে अवेलेबल মার্কেটে अवेलेबल ওকে এটা আপনার তাহলে এই কনফিগারেশনের পিসি গুলো প্রাইস প্রায় 5 8 জেনারেশন ঠিক আছে এটা আমাদের কয়টা মানে দুইটা ভেরিয়েন্টে মনে হয় আছে এটা ডেল অপটিপ্লেক্স 3060 ডেল অপটিপ্লেক্স 7060 আর একটা মনে হয় আছে ডেল অপটিপ্লেক্স 5060 আচ্ছা ঠিক আছে সবগুলোই কাস্টমার নিতে পারবে একই প্রাইজে জাস্ট এগুলো সিরিজ অনুযায়ী একটু পার্থক্য আছে হালকা হয়তো ইউএসবি পোর্ট কত কতগুলা একটা বেশি আছে একটা কম আছে কতগুলা টাইপ সি আছে কতগুলা ডিভিডি আছে কত গুলা নেই এরকম আর কি যার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পছন্দ করে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে নিতে পারবে এটা আপনার কোর আই 5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি এনভিএমই এসএসডি দিয়ে এটা প্রাইস পূর্বে হলো 27000 টাকা আমাদের পূর্বে ছিল 27500 টাকা ঠিক আছে এটা বর্তমান প্রাইস হলো 27000 টাকা রমজান উপলক্ষে ওকে 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 রমজান উপলক্ষে চমৎকার তো আমরা এই পিসিগুলো কিন্তু দেখে ফেললাম এখানে যে পিসিগুলো আপনার মাঝারি সাইজের যে পিসিগুলো আছে সেই পিসিগুলো আপনারা নিতে পারবেন এই কনফিগারেশনের মধ্যে কনফিগারেশন চাইলে আপনি হাই করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আর মিনি পিসি যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কনফিগারেশন রয়েছে সবগুলোর প্রাইস বলে দিয়েছি আমরা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করে এখন আসল কাজে আসি সবাই তো এগুলো তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট ইউজ ঠিক আছে ইউজ প্রোডাক্ট নিলে সবার একটা টেনশন থাকে যে ওর প্রবলেম হবে কিনা প্রবলেম হবে কিনা বা সাপোর্টটা পাবো কিনা ঠিক আছে সেই দিক থেকে আমরা প্রুভেন কম্পিউটার 100% এনশিওর দিচ্ছি এগুলো আমাদের প্রত্যেকটা মিনি পিসি বা এই পিসি গুলো 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা 3 মাসের 3 মাসের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হলে আমরা সেই পার্টস গুলো রিপ্লেস করে দেব ঠিক আছে আর এক মাস আমাদের পূর্ব থেকে আছে এক মাস ক্যাশব্যাক পলিসি আছে ঠিক আছে এগুলো বাংলাদেশে এটা কেউ দেয় না যে একটা পিসি সেল করার পরে ক্যাশব্যাক করে দিবে হয়তো তার প্রোডাক্টটা ভালো লাগতেছে না বা কোনো কারণে সে কনফিউজড হয়ে গেছে ঠিক আছে সে এক মাসের মধ্যে ক্যাশব্যাক করে সে ফুল টাকা নিয়ে যেতে পারবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এরপরে আর কোনো ক্যাশব্যাকের সিস্টেম নেই আচ্ছা এক মাসের মধ্যেই সে যদি চায় যে তার ক্যাশব্যাক নিয়ে যেতে পারবে ক্যাশব্যাক নিয়ে যেতে পারবে সেই ক্ষেত্রে একটা পিসির ক্ষেত্রে প্রযোজ্য একজন এক কর্পোরেট থেকে সে 10টা পিসি নিল 15 দিন ইউজ করে বলে যে 10টা পিসি ক্যাশব্যাক করে দেন এটা হবে না হবে না ঠিক আছে কেউ সিঙ্গেল নিল হয়তো সিঙ্গেল ইউজ না না অফিসে কর্পোরেটে যদি কেউ চায় একটা নিয়ে সে এক মাস টেস্ট করে নিতে পারে যে আমার অফিসে 10টা নেওয়া যায় কিনা সেটা 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 ঠিক আছে আচ্ছা সেটা হিউজ কোয়ান্টিটির ক্ষেত্রে না একটা টেস্ট পারপাসে যে নেবে সে এটা যদি তার ভালো না লাগে সে ক্যাশব্যাক নিতে পারবে এটা আমরা শুরু থেকেই অফারটা আছে এবং এই অফারটা এখনো আমরা কাস্টমারকে দিয়ে থাকি জাস্ট কাস্টমারের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য আর ঢাকার বাইরে যে শুটা অনেকে ঢাকার বাইরে ভিডিওটা দেখবে তাদেরকে বলবো আমাদের কাছে নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন ঢাকার বাইরে আমরা এগুলো আমরা কুরিয়ার করে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের 1000 টাকা অ্যাডভান্স পে করতে হবে আর কি অর্ডারটা করার জন্য 1000 টাকা আমাদের বিকাশ বা নগদে আমাদের 1000 টাকা দিলে আপনি বাকিটা হচ্ছে কন্ডিশনে দিয়ে দিব ঠিক আছে আর যেভাবে চাবে কাস্টমার আমরা ওইভাবেই টু জেড কনফিগার করে আমরা দিয়ে দিতে পারবো আমাদের এখানে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে তো চমৎকার আজকে আমরা আপনাদেরকে মিনি পিসিগুলো দেখিয়ে দিলাম যারা এই মিনি পিসিগুলো নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন প্রোভেন কম্পিউটারে
অবশ্যই মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে লেভেল 9 এ 941 নম্বর আর এছাড়া আমাদের মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে যেরকম এই এই যে 4GB 2GB গ্রাফিক্স দিয়ে দেখলেন না Lenovo এটা কিন্তু আমাদের HP ব্র্যান্ডের আসছে আচ্ছা ওটা হলো 4GB গ্রাফিক্স দিয়ে আসবে ওটা হলো এটা কোরাই 5 ওটা কোরাই 7 আপকামিং প্রোডাক্ট আপকামিং এরকম আসতে থাকে আপনারা আসবেন এসে দেখা যোগাযোগ করবেন মানে একটু আমাদের প্রুভেন কম্পিউটার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে ওটা ফলো করলে আশা করি পরবর্তী যে কোনো আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাবে ওকে তো আকবর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে সব পিসি গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানার জন্য ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ